আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ নব্য বাকশাল কায়েম করেছে সরকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতা কর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে এবারে জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক এখনও কাটেনি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন এই অবৈধ সরকার চোরাবালির উপরে দাঁড়িয়ে আছে যে কোনো সময় এই সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে জানাব চলমান তাপদাহের কারণে প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এদিকে নানা যুক্তি ও জুহাতে মাঠ ছাড়তে নারাজ এমপি মন্ত্রীর স্বজনরা প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পরও উপজেলা নির্বাচনে মাঠ থেকে এখনই সরতে রাজি নন স্থানীয় এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনরা নানা কৌশলে ভোটের মাঠে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা সংশ্লিষ্ট এমপি মন্ত্রীরাও তাদের পক্ষে সামনে আনছেন নানা যুক্তি এবং অজুহাত জানিয়ে দেব এমপি মন্ত্রী স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠোর নির্দেশনা স্থানীয় সরকার নির্বাচন থেকে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আগামীতে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং সর্বশেষ জানাব ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে হত্যার ষড়যন্ত্রে পোল্যান্ডে নাগরিক গ্রেপ্তার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে সম্ভাব্য হত্যা চেষ্টার অংশ হিসেবে রুশ সরকারের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে পোল্যান্ডের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে পোল্যান্ড এবং ইউক্রেনের শীর্ষস্থানীয় কৌশলীরা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নব্য বাকশাল কায়েম করেছে সরকার মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী লীগ সরকার দেশে নব্ব বাক্সাল শাসন কায়েম করেছে মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আওয়ামী জুলুমেরই আরেকটি বর্ধিত প্রকাশ শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি ফখরুল ইসলাম বলেন মিথ্যা ও সাজানো মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন তিনি বলেন সাতই জানুয়ারি ডামিন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ শাসক গোষ্ঠী এখন তারা আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন অপকৌশলের মাধ্যমে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ মনা বিরোধী দল ভিন্নমত পথের মানুষের উপর নিষ্ঠুর দমনপীড়ন চালানো অব্যাহত রয়েছে সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে মিথ্যা ও বানওয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদানসহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি একই সঙ্গে মীর নেওয়াজী নেওয়াজের সাজা বাতিল সহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি প্রসঙ্গত গত পনেরোই এপ্রিল আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে আদালতের আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয় সরকার চোরাবালির উপরে দাঁড়িয়ে আছে পতন অনিবার্য রিজভি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক এখনও কাটেনি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রিজভি বলেছেন এই অবৈধ সরকার চোরাবালির উপরে দাঁড়িয়ে আছে যে কোনো সময় এই সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে সে কারণে সরকার বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল সাইফুল ইসলাম নীরব আব্দুল কাদের ভুয়া জুয়েল হাবিবুর রশিদ হাবিবদের আটক আটক করে করে রেখেছে ভয় রেখেছে শনিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি সমাবেশ শেষে নেতাকর্মীরা নয়াপল্টনের সড়কে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন এই কর্মসূচিকে ঘিরে বিএনপির কার্যালয়ের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ দেখা গেছে তিনি বলেন এই প্রচণ্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি আমি বিশ্বাস করি সরকারের পতন হবে সরকার টিকবে না পৃথিবীতে ভালোর জয় হয় মন্দের পরাজয় সুতরাং সরকারের পতন অনিবার্য প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত সাত দিন বন্ধ ঘোষণা চলমান তাপদাহের কারণে প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিনের ছুটি ঘোষণা করা হয়েছে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয় চলমান তাপপ্রবাহে শিশু এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় আগামী একুশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ এবং এবং উপানুষ্ঠানিক শিক্ষাবুর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে সেই সঙ্গে সারাদেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণ নির্ধারিত ছুটি শেষে একুশে এপ্রিল খোলার পরিবর্তে আগামী আঠাশে এপ্রিল খুলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় নারাজ এমপি মন্ত্রীর সজ্জন প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পর উপজেলা নির্বাচনের মাঠ থেকে এখনই সরতে রাজি নন স্থানীয় এমপি মন্ত্রীর সজনরা নানা কৌশলে ভোটের মাঠে থাকার চেষ্টা চালাচ্ছেন তারা সংশ্লিষ্ট এমপি মন্ত্রীরাও তাদের পক্ষে সামনে আনছেন নানা যুক্তি ও জোহাত দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলা বা সরাসরি তার কাছ থেকে নির্দেশনার অপেক্ষায় আছেন অনেকেই তাছাড়া নানাভাবে সময় ক্ষেপণ করতে চাইছেন তারা বোঝার চেষ্টা করছেন দলের অবস্থান শেষ পর্যন্ত কতটা কঠোর হয় এর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না নেওয়ায় দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে আওয়ামী লীগের বিএনপির ভোটে না আসার ঘোষণার মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থে ক্ষমতাসীন দল এমন সিদ্ধান্ত নেয় তবে এরপরই আলোচনায় আসে নির্বাচনে প্রার্থী করা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচন থেকে সরে যেতে হুমকি তুলে নেওয়া এবং প্রচারণায় বাধা দেওয়া সহ নানা অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে শুরু থেকেই এমপি মন্ত্রীদের নির্বাচনের প্রভাব বিস্তার প্রার্থীদের সমর্থন না দেওয়ার নির্দেশনাও ছিল আওয়ামী লীগের কিন্তু দলের কোনো নির্দেশনায় তোয়াক্কা করছিলেন না তারা এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের বিভাগীয় দায়িত্ব পাওয়া কয়েকজন নেতার সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান প্রার্থী হতে পারবেন না এমপি মন্ত্রীদের পরিবারের সদস্য বা নিকট আত্মীয়রা যারা প্রার্থী হয়েছেন তাদের সরে দাঁড়াতে বলা হয় সতর্ক করা হয় প্রভাবশালী কয়েকজন এমপিকে তবে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরেও এখনই মাঠ ছাড়তে না রাস্তারা জানাব আন্তর্জাতিক সংবাদ জেলেন্সকিকে হত্যার ষড়যন্ত্রে পোল্যান্ডের নাগরিক গ্রেপ্তার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স সম্ভাব্য হত্যা চেষ্টার অংশ হিসেবে রুশ সরকারের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে পোল্যান্ডের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে পোল্যান্ড ও ইউক্রেনের শীর্ষস্থানীয় কৌশলীরা পোল্যান্ডের ন্যাশনাল প্রসিকিউটর অফিস বলছে পাওয়ালকে নামে শনাক্ত করা ওই নাগরিকের বিরুদ্ধে পোল্যান্ডের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার প্রতিশ্রুতির অভিযোগ আনা হয়েছে এদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ডি কোস্টিনের তথ্য অনুসারে গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি রাশিয়ার সামরিক কমান্ডারের প্রতিনিধিদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ প্রতিষ্ঠা করেছেন এবং রুশ বৈদেশিক সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করার তার প্রতিশ্রুতির কথা জানান পোল্যান্ড ও ইউক্রেনীয় কর্মকর্তারা বলেন রাশিয়া সরকারের পক্ষে সন্দেহভাজন ওই ব্যক্তির সম্ভাব্য কাজের মধ্যে ছিল পোল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সাজিয়নকা শহরের রেজডব্লিউ জাসিওনকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও তার রুশ সামরিক গোয়েন্দাকে সরবরাহ করা এ বিষয়ে এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কোস্টিন লেখেন পোল্যান্ড সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির রাশিয়ার বিশেষ বাহিনীর সদস্যদের সম্ভাব্য হত্যা চেষ্টার পরিকল্পনায় সহায়তা করাইছিল ওই তথ্য সংগ্রহ এবং সরবরাহ করার উদ্দেশ্য পোলিশ ন্যাশনাল প্রসিকিউটর অফিস তার বিজ্ঞপ্তিতে বলেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল দপ্তর সন্দেহভাজন ব্যক্তির বিষয় তাদের তথ্য ও নিজস্ব তদন্তে পাওয়া গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করেছে অফিস আরও জানায় পোল্যান্ডের ওই নাগরিককে গত বুধবার গ্রেপ্তার করা হয়েছে এবং তার ব্যাপারে তদন্ত চলছে দোষী সাব্যস্ত হলে আট বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার